শনিবার ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েশন অ্যাসোসিয়েশনের দশম দ্বিবার্ষিকী সম্মেলন আগরতলায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। সম্মেলনে কৃষি দপ্তরের বিগত দিনের কাজকর্মের যেমন বিস্তারিত আলোচনা হয়েছে, তেমনি দপ্তরের আগামী দিনের কাজকর্ম নিয়েও আলোচনা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, করোনা আবহের মধ্যে কৃষি দপ্তর টানা ছয় দিন কোনো কাজ করেনি, তবু রাজ্যের কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে এমন নয়, দপ্তর কৃষকদের উৎপাদন বাড়াতে সচেষ্ট হয়েছে। আরো বেশি নার্সারির জন্য উপযুক্ত করো, তার উপর নির্ভর করে রাজ্যের আমরা এগুলো প্রোডাকশন বাড়াতে হবে। তো এই জায়গাতে আমার আপনাদের কাছে আমাদের আপনাদের করবে রাজ্যের কৃষি দপ্তর আর্থিক শক্তি কথা কোভিড-19 জন্য সারা পৃথিবী যেখানে স্তব্ধ, অগ্রগতি কাজ সবই ব্যাহত, ভালো প্রশাসন জানি না, কিন্তু অন্যান্য দপ্তরের যাই হোক ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।